ভারতকে অগ্রাধিকার মূলক বাণিজ্যিক সুবিধা বা জিএসটি প্রত্যাহারের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের যৌক্তিক প্রবেশাধিকার নিশ্চিত করতে দিল্লি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি একটি রিপোর্ট ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করে ট্রাম্প বুঝতে পেরেছেন ভারত তাদের দেশের বাজারে ব্যবসার ক্ষেত্রে এই ধরনের সুবিধা দেবে না জিএসপি বাতিলের পরিকল্পনার বিষয়ে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে এতদিন রকম শুল্ক ছাড়াই ভারতে প্রায় পাঁচশো ষাট কোটি ডলারের পণ্য প্রবেশ করত হোয়াইট হাউসে নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সেই সুবিধা থেকে বঞ্চিত হবে নয়াদিল্লি অন্যদিকে ওয়াশিংটনের এই পদক্ষেপ সামান্য অর্থনীতির উপর প্রভাব ফেলবে বলে জানালেন ভারতের বাণিজ্য সচিব অরূপ ওয়াধাবন All. যুক্তরাষ্ট্রের জেনারেলাইজ সিস্টেম জিএসপি থেকে বিশ্বের যে দেশগুলো সবচেয়ে বেশি সুবিধা পায় ভারত তার একটি এদিকে যুক্তরাষ্ট্রের জিএসপি ক্ষেত্রেও একই পদক্ষেপ ওয়াশিংটন মনে করেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছে দেশটি সোমবার বিষয়টি জানায় যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এর কার্যালয় ভারত তুরস্ক সহ একশো বিশটি দেশ যুক্তরাষ্ট্রের এই জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্সে বা জিএসপি সুবিধা পেয়ে আসছে চন্দ্রানি চন্দ্রা নিউজ টোয়েন্টি ফোর